আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এপিকে ফাইল কম্পিউটারে ডাউনলোড করতে হয়। অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো কম্পিউটারে অনেক সময় আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে। কম্পিউটার বেশিরভাগই যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে, সেহেতু সরাসরি অ্যাপ ডাউনলোড করার অপশন থাকে না। কীভাবে আমরা এই অ্যাপসগুলো আমাদের কম্পিউটারে ডাউনলোড করতে পারি, চলুন তাই দেখে আসি। প্রথমে আমি যে অ্যাপসটা ডাউনলোড করতে চাই ওই অ্যাপসটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোর চলে এসেছে। অনেকগুলো অ্যাপস আমরা দেখতে পাচ্ছি। ধরি অপেরা মিনি অ্যাপসটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি। তো অপেরা মিনির উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা সিলেক্ট করব। তারপর আমরা নতুন একটি ট্যাব খুলবো। সেখানে অ্যাড্রেস বারে লিখবো www.apkpure.com। আরেকটি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের এই সার্চ বক্সে আমরা ওই লিঙ্কটি পেস্ট করে দেব। রাইট ক্লিক করে পেস্ট করব। পেস্ট করে সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে অপেরা মিনি ডাউনলোডের অপশন আসবে। ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে যদি ডাউনলোড শুরু না হয় তাহলে ক্লিক করার জন্য, যেহেতু ডাউনলোডের সময় লাগছে, ডাউনলোড শুরু হচ্ছে না, এখানে ক্লিক করা যাক। জি, ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমার ডাউনলোড লাগবে না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমরা এভাবে যে কোনো এপিকে ফাইল উইন্ডোজ কম্পিউটারে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার পর ফাইলটি ইউএসবি ক্যাবল বা পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড রিডারের সাহায্যে মোবাইলে নিয়ে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।